শীতে বেড়াতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই দায়। আর শীতের রোদ গায়ে মেখে এই ছুটিতে আম বাঙালির গন্তব্য হতেই পারে সুন্দরবন। কিভাবে যাবেন সুন্দরবন, কোথায় থাকবেন, এই ভিডিওতেই সুন্দরবন বেড়াতে যাওয়ার সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজ থেকে প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। ইউনেস্কোর তরফে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে। ম্যানগ্রোভের অরণ্যে ভরা এই সুন্দরবনেই দেখা মেলে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। এছাড়াও সুন্দরবনে দেখা মেলে হরিণ, কুমির, বন্য শুকর, বাঁদর, বনমোরগ সহ বহু প্রজাতির পাখির। সবুজ বনভূমি দেখার পাশাপাশি অফুরন্ত জলরাশির ওপর ভেসে বেড়ানোর সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী দর্শন এই সুন্দরবন ভ্রমণকে যথেষ্ট রোমাঞ্চকর করে তোলে। কিভাবে যাবেন, কলকাতা থেকে রেলপথে বা সড়ক পথে ক্যানিং স্টেশন, সেখান থেকে অটো, বাস কিংবা টোটোতে করে সোনাখালী লঞ্চ ঘাট। এখান থেকে এই বছর সব থেকে বেশি পর্যটকদের ওঠানামা চলছে সুন্দরবনে যাওয়ার জন্য। কলকাতা থেকে সড়ক পথেও সরাসরি আসা যায় সোনাখালীতে। আগে ক্যানিং থেকেই সরাসরি লঞ্চে যাওয়া আসা করা যেত, কিন্তু মাতলা নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে সোনাখালী থেকে সিংহভাগ পর্যটকদের নিয়ে যাওয়া হয় সুন্দরবন ভ্রমণ। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার কৈখালি, রায়দিঘি ও বতখালি থেকেও সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা আছে। কি কি দেখবেন, সুন্দরবন ভ্রমণের দুটি দিক রয়েছে, একটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও অন্যটি চব্বিশ পরগনা বন বিভাগ এলাকা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার দর্শনীয় স্থান। সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান হল গোসাবায়ে হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো, পাখিরালয়, সচনেখালী ওয়াচ টাওয়ার, মিউজিয়াম, কচ্ছপ পুকুর, কুমির পুকুর, সুধন্যখালী ওয়াচ টাওয়ার, নেতিধোপানি ওয়াচ টাওয়ার সহ আরও একাধিক দ্রষ্টব্য স্থান। আর এই সমস্ত জায়গায় যাওয়া আসার পথেই জঙ্গলের পাড়ে দেখা মিলবে কুমির, হরিণ, বন্য শুকর, বিভিন্ন প্রজাতির পাখি ও কপাল ভালো থাকলে দেখা পেতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগারের। চব্বিশ পরগনা বন বিভাগের দর্শনীয় স্থান। সুন্দরবন ভ্রমণে আসা বেশিরভাগ পর্যটকই ব্যাঘ্র প্রকল্প এলাকা ঘুরে দেখেন, তবে এর পাশাপাশি চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় রয়েছে সুন্দরবনের নৈসর্গিক প্রাকৃতিক শোভা। কোথায় থাকবেন, সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের অনেকেই লঞ্চে রাত্রি যাপন করতে পছন্দ করেন রাতে নদীবক্ষের সৌন্দর্য আস্বাদনের জন্য। এছাড়াও সুন্দরবনের পাখিরালয়, দয়াপুরি এলাকায় প্রচুর বেসরকারি হোটেল লজ রয়েছে সাধারণ থেকে তিন তারা গুণমান সম্পন্ন, এমনকি দু একটা ফাইভ স্টার হোটেলও রয়েছে। এছাড়া সচনেখালীতে রয়েছে সরকারি পর্যটন আবাস, এখানে থাকতে হলে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে অগ্রিম বুকিং করতে হবে। অন্যদিকে চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় রাত্রি যাপনের জন্য ঝড়খালি এলাকায় প্রচুর বেসরকারি হোটেল ও লজ রয়েছে। ঝড়খালিতে পর্যটকদের জন্য একটি কাঠের বাংলো রয়েছে রাত্রি যাপনের জন্য। কৈখালিতেও রয়েছে পর্যটন আবাস, তবে এই সমস্ত সরকারি বাংলো বা কটেজে থাকতে হলে আগে থেকে পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। সমগ্র সুন্দরবন ভালোভাবে ঘুরতে গেলে আনুমানিক পাঁচ দিন হাতে সময় নিয়ে আসাই ভালো, তবে এর দুটি দিক একসঙ্গে ঘোরা সম্ভব, কিন্তু বেশিরভাগ পর্যটক দিন তিনেকের মধ্যে সুন্দরবন সফর সারেন না।